দেখুন, যুক্তরাষ্ট্র থেকে 145টি আল্ট্রালাইট কামান কিনছে ভারত। বৃহস্পতিবার সকালে ভারতীয় সেনাবাহিনীতে দীর্ঘ 3 যুগ পর যুক্ত হলো 2টি M777 আল্ট্রালাইট কামান। 1980 সালে বোফোর্স কেলেঙ্কারি পর থেকে আর কোনো কামান আসেনি ভারতীয় সেনাবাহিনীর হাতে। যুক্তরাষ্ট্র থেকে এগুলি ভারতে আমদানি করা হয়েছে, তবে এখানেই শেষ নয়। আগামী 4 থেকে 5 বছরে যুক্তরাষ্ট্র থেকে আরও 145টি কামান কিনতে যাচ্ছে ভারত। জানা গেছে, একটি চার্টার্ড বিমানে করে ভারতে আনা হয় কামান দুটি। এদিনই দুটিকে পোখরানে নিয়ে পরীক্ষা করা হবে। এটিকে সেনাবাহিনীর ব্যবহারযোগ্য করে তুলতে আরও কিছু কাজ করতে হবে বলে জানা গেছে। ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রে এই বিষয়ে $737 মিলিয়ন চুক্তি হয়েছে। আনা হবে আরও কামান। 2021-এর মধ্যে মোট 145টি কামান নিয়ে আসা হবে দেশটি থেকে। তবে প্রথম 25টি আনা হবে যুক্তরাষ্ট্র মূল ভূখণ্ড থেকে, আর বাকি 120টি কামান তৈরি হবে ভারতে। চীন সীমান্তে মোতায়েন করা মাউন্টেইন স্ট্রাইক কর্পসের ব্যবহারের জন্য মূলত আনা হচ্ছে এগুলি। পাহাড়ি এলাকায় এগুলো ব্যবহারের উপযোগী, হেলিকপ্টার থেকেও ব্যবহার করা সম্ভব। এছাড়াও লারসেন অ্যান্ড টার্বো সংস্থার সঙ্গে 4,366 কোটি টাকার চুক্তি হয়েছে, যার ভিত্তিতে দক্ষিণ কোরিয়াকে টেকনোলজি পার্টনার করে তৈরি করা হবে 100টি কামান। 42 মাসের মধ্যে সেনাবাহিনীর হাতে আসবে এগুলো। বোফোর্স কেলেঙ্কারি পর থেকে গত 30 বছরে 13 লাখ সেনা সদস্য সমৃদ্ধ ভারতীয় সেনার হাতে কোনো কামান আসেনি। নতুন M-777 আল্ট্রালাইট কামানের ওজন মাত্র 4 টন। টাইটেনিয়াম দিয়ে তৈরি করা হয়েছে এগুলো। লাদাখের মতো অঞ্চল সহজেই এয়ারলিফ্ট করে নিয়ে যাওয়া যাবে এগুলি। সূত্র কলকাতা 24। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।